হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটা থেকে আপনি যদি এখানে অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে প্রায় 100 টাকার মতো বোনাস পাবেন, এবং সেই 100 টাকা আর কিছু ইনকাম করে হচ্ছে আপনি চাইলে সরাসরি বিকাশ, রকেট, নগদ অথবা আপনি চাইলে মোবাইল রিচার্জেরও পেমেন্টটা নিয়ে নিতে পারবেন। আর এই অ্যাপটা থেকে অনেকে বলবেন যে আমি নিজে পেমেন্ট পেয়েছি কিনা। হ্যাঁ, এই অ্যাপটার আমি 53,000 টাকার উপরে পেমেন্ট প্রুফ দেখাবো। আশা করি বুঝতে পারছেন, মানে অনেকেরই মনে কিন্তু সন্দেহ থাকতে পারে যে আমি যে অ্যাপটা শেয়ার করতেছি এটা কি পেমেন্ট আসলে করবে নাকি। তো এর জন্য হচ্ছে আমি নিজে হচ্ছে এই অ্যাপটা থেকে 53,000 টাকার পেমেন্ট আমি এটা প্রুফ সহকারে দেখিয়ে দেবো যে আমি পেমেন্টটা পেয়েছি। আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু আমি 53,000 টাকা শুধু না, এখানে আমি প্রায় 1,00,000 টাকার উপরে কিন্তু আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি, সেটাও শেয়ার করবো কিছুদিন পরে, সকল কিছুই শেয়ার করবো। তো মূলত হচ্ছে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই, যারা মূলত এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করতে পারেনি অনলাইন থেকে। তো তারা যদি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন, মানে হচ্ছে যারা এখন পর্যন্ত ইনকাম করতে পারেননি তারা আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের। তো আজকে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তো তাহলে হচ্ছে বুঝতে পারবেন এই অ্যাপে কীভাবে কাজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, এবং আমি নিজে যে পেমেন্ট পেয়েছি সেটারও প্রুফ দেখিয়ে দেবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি 100 টাকা বোনাস নিতে চান, মানে আপনি হচ্ছে 100 টাকা যদি বোনাস নিতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি 100 টাকা বোনাস নিতে চান, সম্পূর্ণ ভিডিওটা না দেখেন, তো তাহলে কিন্তু আপনি সেই বোনাসটা নিতে পারবেন না। কীভাবে সেই বোনাসটা নেবেন সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং আমি তো পেমেন্ট প্রুফ সহকারে দেখিয়ে দিব। আর আপনার এখানে বিকাশ, রকেট সবগুলোতেই পেমেন্ট নিতে পারবেন, সেটা হচ্ছে আমি নিজেই আপনাদেরকে বলতেছি, অবশ্যই নিতে পারবেন। তো আপনারা কী করবেন, এই অ্যাপে কাজ করতে হলে প্রথমে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন। তো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটা কীভাবে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, তারপর বাকি কাজগুলো দেখাবো। তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা কী করবেন, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। এইভাবে হয়তো আপনারা ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটা এইভাবে দেখতেছেন, আপনারা কী করবেন সরাসরি এখানে লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে অ্যাপ লিঙ্ক লেখা রয়েছে, এই অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে ডাউনলোড করবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো। তার আগে হচ্ছে একটা রিকোয়েস্ট, সবার কাছে হচ্ছে মাত্র একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সবাই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন এবং অলে ক্লিক করবেন। আর অবশ্যই প্লিজ সবাই একটা করে এই যে কমেন্ট করে দেবেন, আপনাদের মনের ইচ্ছা মতো ভালো একটা কমেন্ট করবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হয়। অবশ্যই আশা করি সবাই একটা করে কমেন্ট করে দেবেন। তো আপনারা এখন ডাউনলোড করবেন কীভাবে, এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাদের সামনে এরকম চলে আসবে, একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম সরাসরি চলে আসবে, সরাসরি মনে করেন এরকম চলে আসবে। তারপর এখানে জাস্ট ইনস্টল অপশন রয়েছে, এই ইনস্টলে ক্লিক করবেন। যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন তখন হচ্ছে এখানে এই যে ওপেন ইন প্লে স্টোর, ওইখানে সরাসরি নিয়ে চলে আসবে। ওয়েট, তো দেখতে পাচ্ছেন যখন হচ্ছে আপনি ক্লিক করবেন তখন হচ্ছে এরকম প্লে স্টোর নিয়ে চলে আসবে। অ্যাপটার নাম হচ্ছে ক্লিপ ক্ল্যাপস। তো এখানে অনেকে বলতে পারেন এটা হচ্ছে যে পেপ্যালে পেমেন্ট করে, কিন্তু বর্তমানে কিন্তু আর এটা পেপ্যালে না, এখানে কিন্তু আপনি মোবাইল রিচার্জেও পেমেন্টটা নিতে পারবেন এবং বিকাশও নিতে পারবেন, সেটা দেখিয়ে দিব কীভাবে নেবেন। ক্লিপ ক্ল্যাপস কিন্তু বাংলাদেশের জন্য একটা সুবিধা করে দিয়েছে, সেটা একটু এই ভিডিওতে আলোচনা করব। তো মূলত এখানে আপনারা যারা নতুন রয়েছেন এই অ্যাপটাতে, এই অ্যাপটা চিনেন না জানেন না, তারা কী করবেন ইনস্টল করবেন। অ্যাপটা কিন্তু খুবই ভালো, পেমেন্ট করে 100%। আপনি কী করবেন ইনস্টলে ক্লিক করে প্রথমে ইনস্টল করবেন। তো তারপর এখন আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে 100 টাকা বোনাস দেবেন সেটা দেখিয়ে দিব। তারপর হচ্ছে দেখাবো কীভাবে আপনি আরও বেশি বেশি ইনকাম করবেন এবং আমার পেমেন্ট প্রুফটা। আপনারা যখন হচ্ছে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এরকম চলে আসবে, অ্যাপটার মধ্যে হচ্ছে এরকম চলে আসবে। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নিজে হচ্ছে বাছাই করবেন যে আপনি কোনটা থেকে অ্যাকাউন্ট খুলবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল রয়েছে, কন্টিনিউ উইথ ফেসবুক রয়েছে, আর হচ্ছে কন্টিনিউ উইথ ফোন রয়েছে, তিনটা রয়েছে এখানে অ্যাকাউন্ট খোলা। সব থেকে সহজ হচ্ছে গুগলে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনাদের মোবাইলে হচ্ছে যতগুলো জিমেল আছে সবগুলো চলে আসবে। তারপর যে কোনো একটাতে ক্লিক করবেন, একটাতে ক্লিক করলে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, মানে একটাতে ক্লিক করলেই তো তারপর হচ্ছে আরেকটা ইন্টারফেস চলে আসবে, তারপর দেখিয়ে দিব সেটা কী করতে হবে। আরেকটা বলতেছি সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলে হচ্ছে আপনার ফেসবুকের আইডিটা দিতে হবে। এর জন্য আমি বলতেছি আপনাদের সবথেকে সুবিধা হয় হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করা। গুগলে ক্লিক করলে একটা মেল চলে আসবে, সেই মেলে ক্লিক করবেন আপনারা। ক্লিক করলে হচ্ছে যে এই যে এরকম চলে আসবে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এরকম চলে আসবে যখন আপনারা হচ্ছে জিমেলটা দিয়ে দিবেন। আর যদি ফেসবুক আইডি দেন তারপর হচ্ছে এরকম চলে আসবে, আর যদি মোবাইল নাম্বার দিয়ে খুলেন তো তাহলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে একটা কোড দিতে হবে, তারপরও এরকম চলে আসবে। আবার বলতেছি এইখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক মানে ক্লিক করে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর অন্য কোনো মাধ্যমে ক্রিয়েট করবেন না।
আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, তারপর যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন, তারপর এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে আপনাদের নাম দিবেন, নাম দিয়ে হচ্ছে এখানে একটা ছবি দিবেন, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর হচ্ছে চুজ ফটো ফ্রম অ্যালবাম, এখানে ক্লিক করে হচ্ছে আপনি একটা ফটো দিয়ে দিবেন, আপনাদের আপনাদের ফটো বা অন্যান্য যে কোনো জিনিসের ছবি আপনি চাইলে দিয়ে দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম চলে আসবে, তো এরকম সরি এই যে এরকম চলে আসবে, যে এরকম চলে আসতে আপনাকে কী করতে হবে, এইখানে একটা ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করে হচ্ছে এই ভিডিওটা দেখতে হবে, জাস্ট 20 সেকেন্ড ভিডিওটা দেখলে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো তারপর হচ্ছে এখানে রিওয়ার্ডে ক্লিক করবেন, রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার এই যে এরকম চলে আসবে, মানে হচ্ছে আপনাদের টোটালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখন মূলত আপনাদের যেহেতু এখানে বোনাস নিতে হবে, যে 100 টাকা বললাম যে বোনাস নেবেন, সেটা কীভাবে নেবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা নেওয়ার জন্য আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন রিডিম অপশন, আপনি প্রথমে রিওয়ার্ডে ক্লিক করবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে রিওয়ার্ডে ক্লিক করে হচ্ছে রিডিম অপশন ওইখানে একটা ক্লিক করবেন, এইখানে ক্লিক এই যে এরকম চলে আসবে। তারপর তারা কী বলতেছে, এন্টার দ্য ক্ল্যাব কোড বিলো টু রিডিম অ্যা প্রাইজ, মানে হচ্ছে একটা কোড দিতে বলতেছে, সেই কোডটা আপনি যদি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কিছু পুরস্কার পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 10টা সংখ্যার একটা কোড দিতে হবে, সেটা কী দিবেন তা দেখিয়ে দিচ্ছি। এই যে এই কোডটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন এখন। তো মনে করেন আপনার যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, তো তাহলে আপনি কী করবেন, যেই কোডটা বললাম এই কোডটা হচ্ছে এখানে বসিয়ে দেবেন। আমি আবার বলতেছি আপনার যারা স্ক্রিনশট নিতে পারেন, তো কোডটা হচ্ছে 8753114694, আবার বলতেছি 8753114694, এই কোডটা আপনি কী করবেন ওইখানে বসিয়ে দিবেন। ওইখানে বসে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রিডিম এই যে রিওয়ার্ড এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি পুরস্কার পেয়ে যাবেন। আর এই কোডটা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনার চলে স্ক্রিনশটও নিতে পারেন, পুরস্কার পাওয়া যাবে। তো বসালে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এইখানে তারা এই যে এই কোডটা বসানোর জন্য 0.2 USD দিয়ে দিয়েছে, মানে হচ্ছে 20 সেট, যার ভ্যালু হচ্ছে 15 টাকা আমাকে দিয়ে দিয়েছে, এবং বাকি 85 টাকা আপনারা কীভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন, আগে এখানে $1 দিত, এখন আর $1 দেয় না। তো বাকি যেই যে বাকি 85 টাকা নেবেন সেটা কীভাবে, রিওয়ার্ডে ক্লিক করবেন, রিওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স পাবেন, সেই বক্সে ক্লিক করবেন, সেই বক্সে ক্লিক করে এখানে আবার হচ্ছে এখানে বক্সে ক্লিক করবেন। এই যে এইভাবে যদি আপনি বক্সে ক্লিক করতে থাকবেন, এভাবে ক্লিক করলে হচ্ছে আপনাকে একটা এরকম চলে আসবে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যখন বক্সগুলো ফাটাবেন তখন হচ্ছে এরকম একটা সবুজ অপশন চলে আসবে, এখানে ক্লিক করে প্লেতে ক্লিক করবেন, মানে হচ্ছে এগুলো এটা হচ্ছে একটা রাফেল। তো এখানে ক্লিক করার পর হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনি আরও 85 টাকা পেয়ে গেছেন। আশা করি বুঝতে পারছেন, তো বুঝতে পারছেন তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আপনি 100 টাকা বোনাস পেয়ে যাবেন। তো সেই 100 টাকা কীভাবে উইথড্র করবেন তা দেখিয়ে দেবো। 100 টাকা উইথড্র করতে পারবেন না, আর একটু কিছু হচ্ছে আর্নিং করবেন, আর্নিং করে হচ্ছে তারপর আপনি উইথড্র করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন মূলত আপনার এখানে কীভাবে আর্নিং করবেন, এই বোনাসটা তো নিলেন, নেওয়ার পর হচ্ছে কীভাবে এখানে আর্নিং করবেন সেটা দেখিয়ে দিব, এবং সবার লাস্টে হচ্ছে আমি নিজের যে পেমেন্ট পেয়েছি সেটাও দেখিয়ে দিব। তো আমি যদি এখানে রিওয়ার্ডে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে হচ্ছে $10.91, যার ভ্যালু হচ্ছে আপনার 800 টাকা। তো এটা কিন্তু আমি চাইলে এখনই উইথড্র করতে পারবো, তো এটা দেখাবো না, তো আমি আমার যে নিজে পেমেন্ট পেয়েছি সেটা একটু পরে দেখাবো। তো এখন হচ্ছে আপনি কীভাবে এখানে ইনকাম করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, এখানে ভিডিওসতে ক্লিক করবেন। তো ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও পাবেন, সেইগুলো হচ্ছে আপনাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে যে 17 সেকেন্ডের এই ভিডিওটা দেখতে, আপনারা কী করবেন এইভাবে হচ্ছে 17 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট এইগুলো ভিডিও দেখতে বলবে, এইগুলো ভিডিও আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আর মাত্র 4 সেকেন্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এই 4 সেকেন্ড পরে কিন্তু একটা রিওয়ার্ড দিয়ে দিছে, এই 30 সেকেন্ড ভিডিও দেখার পরে কিন্তু আমাকে একটা রিওয়ার্ড দিয়ে দিছে। এখানে এখন দেখতে পাচ্ছেন আমার রিওয়ার্ড কিন্তু টোটাল এখানে কয়টা রয়েছে, 82টা রয়েছে। এখন যদি আর একটা ভিডিও দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে 83টা হয়ে যাবে। আপনাদের এইভাবে হচ্ছে একটা রিওয়ার্ড হবে, তো তারপর হচ্ছে আরও ভিডিও দেখলে আর একটা, মানে হচ্ছে 2টা রিওয়ার্ড হবে, এভাবে 3টা 4টা করে রিওয়ার্ড হবে। কিন্তু আপনি যদি এখানে আরও কাজ করেন তো তাহলে কিন্তু আরও রিওয়ার্ড পাবেন, এছাড়া আরও অন্যান্যভাবেও কিন্তু রিওয়ার্ডটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আর মাত্র 3 সেকেন্ড রয়েছে, 3 সেকেন্ড পরে কিন্তু আরও একটা রিওয়ার্ড পেয়ে যাবো, এবং সেই রিওয়ার্ডগুলো দিয়ে কী করবেন দেখতে পাচ্ছেন 83টা হয়ে গেছে। তো এখন সেই রিওয়ার্ডগুলো দিয়ে কী করবেন, রিওয়ার্ডগুলো হচ্ছে আপনি এইভাবে যেগুলো পাবেন সেই বক্সগুলোতে আপনি ক্লিক করবেন, এই রিওয়ার্ড বক্স পেলাম আমি, সেই বক্সগুলো এভাবে হচ্ছে আপনি ফাটাবেন। এভাবে ফাটালে কী হবে, উপরে দেখতে পাচ্ছেন কয়েন বাড়তেছে, এই কয়েনটা কিন্তু আপনি টাকাতে নিয়ে নিতে পারবেন।
তো কয়েনও বাড়তেছে, এখানে দেখতে পাচ্ছেন ডলারও বাড়বে। দেখতে পাচ্ছেন মনে করেন এগুলো হচ্ছে বক্স ফাটাবেন, এইভাবে ভিডিও দেখবেন, দেখে হচ্ছে বক্স ফাটাবেন। বক্স ফাটানোর পর হচ্ছে আমি একটু সবগুলো বক্স হচ্ছে ফাটিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই আমি বক্সগুলো হচ্ছে ফাটিয়ে দিলাম। তো ফাটানোর জন্য কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন 55,000 কয়েন দিয়ে দিছে এখানে। তো এই 55,000 এর ভ্যালু কত? এখানে 1,000 পয়েন্টের ভ্যালু হচ্ছে আপনার 80 পয়সা। তার মানে 55,000 কয়েনের ভ্যালু মিনিমাম হলেও তো আপনার 40 টাকা বা 42 টাকার মতো হয়ে যাবে। এখানে ক্যাশ এক্সচেঞ্জে ক্লিক করে আবার এক্সচেঞ্জে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার যেটা হচ্ছে কয়েন চলে গেছে। কয়েন চলে যাওয়ার পর কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এখানে ডলার দিয়ে দিছে। তো এখানে কিন্তু কয়েনও পেয়েছি এবং ডলারও পেয়েছি। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন রাফেলও পেয়েছি। এই রাফেলগুলো কী করতে হবে আপনাদের, যে প্লে করতে হবে। এখানে আমি ভিডিও দেখার জন্য কিন্তু এগুলো পেয়েছি, রেফার করার জন্য এগুলো পেয়েছি। আপনারা কীভাবে পাবেন সেটাও দেখিয়ে দেবো। যে রাফেলগুলো পাবেন সেগুলো জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে কালেক্ট করবেন। এইভাবে হচ্ছে কালেক্টে ক্লিক করে হচ্ছে কনফার্ম করবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু $1 মানে হচ্ছে 80 টাকা পেয়ে গেছে এক চান্সেই। তো মূলত এভাবে ভিডিও দেখতে হবে, তারপর হচ্ছে রাফেলগুলো পাবেন সেগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করে হচ্ছে এগুলো কালেক্ট করে নিচ্ছি। আপনারা কী করবেন সেমভাবে হচ্ছে এগুলো করে নেবেন। আশা করি বুঝতে পারছেন, তাহলে কিন্তু এখানে মূলত আপনাদের আর্নিংটা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আরও অনেকগুলো কিন্তু রাফেল রয়েছে, সেগুলো চাইলে আমি এখানে করতে পারবো। আমার $15.86 হয়ে গেছে অলরেডি, চাইলে কিন্তু এটা আমি উইথড্র করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। তো মূলত আপনারা ভিডিও দেখতে হবে, দেখে হচ্ছে যে রিওয়ার্ডগুলো পাবেন সেই রিওয়ার্ডগুলো এভাবে কালেক্ট করে ভাঙতে হবে। তো এছাড়াও ভিডিও দেখা ছাড়াও আপনারা কীভাবে আর্নিং করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্পিন প্রতি 5 ঘন্টা পর পর হচ্ছে একটা স্পিন দিবে, এবং হচ্ছে 7 দিন পরে পরে একটা যে কী স্পিন দিবে, এই যে মেগা স্পিন দিবে। মেগা স্পিনের মধ্যে হচ্ছে আপনি কিন্তু 30 সেন্ট, 40 সেন্ট, $5, $10 পেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল এই স্পিন করে কিন্তু $1.55 মানে হচ্ছে 120 টাকার উপরে কিন্তু আর্নিং করে ফেলেছি স্পিন করেই। আপনারাও কিন্তু চাইলে এখানে করতে পারবেন। তো এখানে লাকি স্পিনে ক্লিক করবেন, এটা হচ্ছে প্রতি 5 ঘন্টা পরে পরে একটা করে পাবেন। আর মেগা স্পিন হচ্ছে আপনি এই যে পাবেন হচ্ছে আপনার 7 দিন পরে পরে। আশা করি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন আমি স্পিন করার জন্য কিন্তু আমি বক্সগুলো পাচ্ছি। আপনারা কিন্তু এখানে ডলারও পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কয়েন পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ডলারও রয়েছে। যে এটা হচ্ছে 3 সেন্ট, এটা হচ্ছে 1 সেন্ট, না 10 সেন্ট, এটা 1 সেন্ট, না $1 মানে হচ্ছে 80 টাকা, এখানে 80 টাকাও রয়েছে। আশা করি বুঝতে পারছেন, এভাবে মূলত আপনাদের লটারি করতে পারবেন। তো তারপর যে বক্সগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনি এভাবে ফাটাবেন। ফাটানোর জন্য কিন্তু আপনি এই কয়েনও পাবেন। আশা করি বুঝতে পারছেন, একদমই সহজ কিন্তু এখানে আর্নিং করা, যদিও একটু কম আর্নিং, তারপরে কিন্তু এটা 100% লেজিট, 100% কিন্তু পেমেন্ট করতেছি। দেখতে পাচ্ছেন আবারও 3 ঘন্টা 57 মিনিট পরে এখানে আবারও পাবো। তো এইগুলো হচ্ছে গেল। তো তারপর হচ্ছে এখানে আপনি আরও আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড করে। এখানে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই যে আপলোড ভিডিওতে ক্লিক করে হচ্ছে আপনি ভিডিও আপলোড, তারপর হচ্ছে এখানে আপলোড ফ্রম গ্যালারি, এইখান থেকে আপনি যে কোনো একটা 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও আপলোড করে দিবেন, ফানি ভিডিও আপলোড করবেন। কারণ হচ্ছে আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভিউ পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে যে কয়েন আর্নিং করতে পারবেন, ক্লিপ কয়েন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আর্নিং করতে পারবেন এই ভিডিওর জন্য। আপনি ভিডিও আপলোড করলে কিন্তু তারা আপনাদেরকে লাইক করবেন, একটা লাইকের বিনিময়ে কিন্তু আপনি মানে কিছু করে কয়েনগুলো আর্নিং করতে পারবেন। তো এখানে কিন্তু একটা ভিডিও আপলোড করলে মিনিমাম হলো আপনার 10 থেকে 15 হাজারের মতো আপনি ক্লিপ কয়েন ওইগুলো কিন্তু পেয়ে যাবেন, যা হচ্ছে 10 থেকে 15 টাকার মতো প্রতিটা ভিডিওর জন্যই কিন্তু আপনারা এরকম করে অ্যামাউন্ট পাবেন। কারণ হচ্ছে এগুলো কিন্তু সবগুলো ভিডিওই কিন্তু ভাইরাল হয়। তো আপনারা এইভাবে ফানি ফানি ভিডিও আপলোড করতে পারেন, লাইক টিকটক এগুলো থেকে ডাউনলোড করে এখানে আপনি আপলোড করতে পারেন। তো এটা হচ্ছে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটা গেল। তারপর হচ্ছে এখানে আপনি আরও পাবেন সেটা হচ্ছে এখানে গেম খেলে, এখানে আপনি গেম অপশনে ক্লিক করবেন, তারপর এখানে আপনি যে গেমটা আপনাদের মনে হচ্ছে সেটা খেলতে পারেন। আমি যদিও এখানে গেম খেলি না, কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে আপনি খেলতে পারেন। এখানে ফিশ খেয়ে গেম, এখানে দেখতে পাচ্ছেন বটল ব্লকস এগুলো রয়েছে, আরও দেখতে পাচ্ছেন কয়েন ক্যাট রয়েছে, ট্যাক্সেস হোল্ডেন রয়েছে, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। এগুলো চাইলে আপনি খেলতে পারেন, এগুলো গেম খেলেও আর্নিং করতে পারবেন। আর এখানে আরও আর্নিং করতে পারবেন কীভাবে, রেফার করে। রেফার কীভাবে করবেন, এখানে আপনি ফ্রি অপশনে ক্লিক করবেন। ফ্রি অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে মোর অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর মোর অপশনে ক্লিক করে যদি এখানে কপি লিঙ্ক অপশন না থাকে তাহলে আপনি কী করবেন,
তো অনেকেরই কপি অপশন থাকে না, আমারও এখন বর্তমানে আসতেছে না, আগে কিন্তু ছিল। তো যাদের হচ্ছে কপি অপশন থাকবে না তারা কী করবেন, সরাসরি হচ্ছে যে কোনো একটা জায়গায় শেয়ার করবেন। মনে করুন হচ্ছে আমি টেলিগ্রামে শেয়ার করবো, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তো আপনি টেলিগ্রামে শেয়ার করলে টেলিগ্রামে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামে শেয়ার করে দেবেন, তারপর এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে রেফার করার জন্য লিঙ্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা কোড দিয়ে দিয়েছে, এই কোডটা কপি করতে হবে। আপনি কপি করবেন, কপি করে হচ্ছে আমি যেভাবে দেখালাম একটু আগে 5 থেকে 7 মিনিট আগে, যে কোড দিলে কিন্তু আপনি 15 টাকা ফ্রি পাবেন, সেভাবে হচ্ছে আপনাদের বন্ধুদেরকে কিন্তু এখানে কোডটা বসাতে হবে। যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু আপনিও তাদের থেকে কিছু কমিশন পাবেন, 8 থেকে 10 টাকার মতো কমিশন পাবেন। কিন্তু সেই 8 থেকে 10 টাকা কীভাবে নিতে হবে সেটাও দেখিয়ে দেবো। প্রথমত এই কোডটা আপনাদের বন্ধুদেরকে বলতে হবে যে ওইখানে ইউজ করতে। ইউজ করার পর হচ্ছে আপনি একটা পাবেন, রিওয়ার্ড পাবেন, সেই রিওয়ার্ডটা হচ্ছে এইখানে থাকবে, মি অপশনে থাকবে। তারপর নোটিফিকেশনে ক্লিক করবেন, তারপর এখানে ক্ল্যাপ টিমে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দুইজন এখানে অ্যাকাউন্ট খুলেছে, এর জন্য হচ্ছে আমি 2টা রিওয়ার্ড পেয়েছি। আপনাদেরকে যদি মনে করেন একজনকে ইনভাইট করেন তাহলে 1টা পাবেন, 2জনকে করলে 2টা, 100 জনকে করলে 100টা, 10,000 জনকে যদি করেন সেক্ষেত্রে 10,000টা। তো এখানে হচ্ছে আমি এটা ক্লেম করবো। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি 2টা পেয়ে গেছি। তো এখন হচ্ছে ব্যাকে প্রেস করবো, ব্যাকে প্রেস করে রিওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা হয়ে গেছে, সেই 2টা আমি ওপেন করবো। মূলত রেফার করে হচ্ছে এইভাবে আপনাদের ওপেন করতে হবে। ওপেন করলে হচ্ছে যে এইভাবে ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি রাফেল পাবেন, সেই রাফেলটা হচ্ছে এখানে প্লেতে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে এখানে আবার কালেক্ট করতে হবে। তাহলে কিন্তু মাত্র 2টা ইনভাইটের জন্য আমি কিন্তু 40 সেট মানে হচ্ছে যে 30 টাকার উপর কিন্তু পেয়ে গেছি মাত্র 2টা ইনভাইট করার জন্য। তো এখন হচ্ছে যে কোনো একটা আমি কনফার্মে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 40 সেন্ট পেয়ে গেছি, আমার ব্যালেন্সে $16 হয়ে গেছে এখানে। তো মূলত হচ্ছে সকল কিছু নিয়ম দেখিয়ে দিয়েছি যে কীভাবে হচ্ছে আপনাদের এখানে আর্নিং করতে হবে। তো এখন মূলত আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিব, আর এগুলো যে রাফেলগুলো পাবেন সেগুলো কিন্তু আপনি সেমভাবে কালেক্ট করে নেবেন, তাহলে আর্নিং হবে। তো এখানে আর্নিংয়ের কী সোর্স রয়েছে সেগুলো দেখিয়ে দিছি, এখন হচ্ছে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দেবো, এবং আমি নিজে যে পেমেন্ট পেয়েছি সেটাও দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে আপনার উইথড্র করার জন্য এই যে ডলারের মতো অপশন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্যাশ আউটে ক্লিক করবেন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে $16.26 রয়েছে। তো এটা চাইলে আমি উইথড্র করতে পারবো না, কারণ হচ্ছে এখানে মিনিমাম এখানে আগে ছিল $10 পেপালে। হ্যাঁ, এখানে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে পেপালে নিতে পারবেন আর একটা হচ্ছে মোবাইল রিচার্জে নিতে পারবেন। তো আমি প্রথমে পেপালের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, আর বিকাশ, রকেট, নগদ ওইগুলো কীভাবে নেবেন সেটাও দেখিয়ে দেবো। তো যারা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট নেই বা আছে তো তারা তো ভালোই, আর যাদের পেপাল অ্যাকাউন্ট নেই তারা কী করবেন, তারা একদমই সহজ। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, তারপর লেখা থাকবে নিচে যে কী যে হাউ টু ক্রিয়েট পেপাল অ্যাকাউন্ট। তো তাহলে ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা ভিডিও পাবেন, সেই ভিডিও দেখে হচ্ছে পেপাল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপর হচ্ছে আপনি পেপালে উইথড্র করতে পারবেন। তো পেপালে উইথড্র কীভাবে করবেন, আপনাদের যখন এখানে $20 হয়ে যাবে তখন হচ্ছে $20 উপর ক্লিক করবেন। তো $20 উপর ক্লিক করলে হচ্ছে আপনাদের পেপালে জিমেলটা চাইবে, সেই জিমেল দিবেন, তাহলে হচ্ছে 7 দিনের মধ্যেই পেমেন্টটা করে দিবে। আশা করি বুঝতে পারছেন, তো আশা করি এখানে উইথড্র সিস্টেমটা বুঝতে পারছেন। তো পেপালে হচ্ছে উইথড্র করার পর আপনি চাইলে সরাসরি আমার কাছে সেল করতে পারবেন। তো যাদের হচ্ছে পেপাল অ্যাকাউন্ট আছে উইথড্র করে পেমেন্ট পাবেন, তো তারা আমাকে এই মুহূর্তে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিকাশে পেমেন্ট করে দিব। মানে প্রথমে আপনি আপনার পেপালে পেমেন্ট নেবেন, পেমেন্ট নেওয়ার পর আমার সাথে যোগাযোগ করবেন, জাস্ট বলবেন যে আমি হচ্ছে পেপালে পেমেন্ট পেয়েছি $100, আমি এটা সেল করে বিকাশে বা রকেটে বা নগদে পেমেন্ট নিব। তো তখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে আমার জিমেলে পাঠান, তো তারপর পাঠাবেন আপনি, তারপর হচ্ছে আপনার নাম্বার দিবেন, তো তাহলে কিন্তু আমি যে বিকাশে বা রকেটে বা নগদে পেমেন্টটা করে দিব আপনাদেরকে। তো তাহলে কিন্তু আপনি সরাসরি বিকাশে পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। এছাড়া মনে করেন আপনি $10 অনেক কষ্ট করে হচ্ছে $10 ইনকাম করলেন, সেটা আপনি বিকাশে চান না, পেপালও চান না, আপনি মোবাইল রিচার্জ নিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে নিতে পারবেন। পেপাল অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে মোবাইল রিচার্জেও নিতে পারবেন। সেটা কীভাবে, এখানে প্রিপেইড রিফিল এখানে রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যেই দেশে আছেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, যে দেশে আছেন সেই দেশেই চাইলে আপনি রিচার্জ করতে পারবেন। তো যেহেতু আমরা বাংলাদেশে সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে এন্টার ইওর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারের জায়গায় হচ্ছে আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা কী বলতেছে, মোবাইল অ্যাকাউন্ট রিফিলিং ইজ অনলি অ্যাভেলেবল টু উইথড্রয়াল অফ S10 অর অ্যাভাব, মানে হচ্ছে আপনি $10 মিনিমাম উইথড্র করতে পারবেন, আপনি চাইলে এর বেশি উইথড্র করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখানে দেখতে পাচ্ছেন যে রিফিলিং মে বি আনএবল টু সাম কল সার্ভিস প্রোভাইডার ইফ
সো প্লিজ উইথড্র ভাই পেপ্যাল ইনস্টেড। তো এখানে হচ্ছে তারা বলতেছে অনেক যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা পেমেন্ট করে না, কিছু সমস্যা হয়, এর জন্য কিন্তু তারা বলতেছে আপনি কিন্তু যে পেপ্যালে উইথড্র করেন, এটা হচ্ছে আপনাদের জন্য ভালো। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করে নাম্বার সিলেক্ট করে হচ্ছে এখানে আপনি যে উইথড্র করে নেবেন। উইথড্র করলে হচ্ছে আপনি কিছুদিন ওয়েট করেন, 7 দিনের মধ্যেই কিন্তু এই রিচার্জটা করে দেবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের অ্যাকাউন্টে যত ডলার আছে তা উইথড্র হয়ে যাবে এবং পেমেন্ট পেলে তো আপনার পেমেন্টটা পেয়ে যাবেন রিচার্জে। আর যারা মূলত বিকাশে নেবেন তারা হচ্ছে পেপ্যালে উইথড্র করে আমার কাছে যোগাযোগ করবেন, তাহলে বিকাশে পেয়ে যাবেন। আর আমি যে এখন পেমেন্ট পেয়েছি সেটা প্রুফটা দেখিয়ে দিচ্ছি, এখানে হিস্ট্রিতে চলে যাচ্ছি। হিস্ট্রিতে চলে গেলে দেখতে পাচ্ছেন $667.25 কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি, যার ভ্যালু হচ্ছে আমি আপনাকে একটু হিসাব করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 667.25, দেখতে পাচ্ছেন 80 টাকা দিয়ে যদি আমি এখানে গুণ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 53,380 টাকা কিন্তু পেমেন্ট পেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু $30 কিন্তু পেন্ডিং রয়েছে, যা পেলে হচ্ছে আমি পেমেন্টটা পেলে আরও 2500 টাকার মতো পেমেন্টটা পেয়ে যাবো। তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 55,000 টাকা কিন্তু এই অ্যাপটা থেকে আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি বলা যায়। আর এটা কিন্তু আমার হচ্ছে 1 নম্বর অ্যাকাউন্ট এবং আরও কিন্তু আমার 2টা অ্যাকাউন্ট রয়েছে, এখানে হচ্ছে টোটাল 3টা অ্যাকাউন্ট করেছি। তো এটা হচ্ছে 1 নম্বর অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ, আরও কিন্তু 2টা অ্যাকাউন্ট রয়েছে, সেটার পেমেন্ট প্রুফ হচ্ছে খুব শীঘ্রই দেবো, কিছুদিনের মধ্যে হচ্ছে সেই পেমেন্টগুলো দেখিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারেন যে এটা কিন্তু 100% পেমেন্ট করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি পেমেন্টটা পেয়ে গেছি। যারা মূলত এখানে কাজ করেন বা চিনেন এই অ্যাপটা তারা জানেন যে এখানে কনফার্ম মানে কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি। তো বুঝতে পারছেন এই অ্যাপটা কিন্তু 100% লেজিট, 100% কিন্তু পেমেন্ট করে। আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, যারা রিচার্জে পেমেন্ট নেবেন তারা রিচার্জ, আর যারা হচ্ছে বিকাশে নেবেন তারা হচ্ছে বিকাশ নাম্বার যে পেপ্যালে নিয়ে তারপর হচ্ছে বিকাশে নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। আর খুব শীঘ্রই কিন্তু আরও পেমেন্ট প্রুফ শেয়ার করবো, আর কীভাবে বেশি আর্নিং করবেন সেটাও দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা হচ্ছে দেখে আর্নিংটা করতে পারে। তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, আর যারা পুরাতন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।